15 আগস্ট স্মরণে নড়াইলের নড়াগাতি থানা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নড়াগাতি থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভুঁইয়া ও নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।